হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া হাসান পার্থ, আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ফোনের আনবক্সিং নিয়ে আসছি। সেটি হচ্ছে সদ্য লঞ্চকৃত স্যামসাং একটি প্রোডাক্ট, Z30। তো এই ফোনটির প্রাইস এক্স্যাক্টলি এখন আমরা জানতে পারিনি, আশা করি এই ফোনটির প্রাইস স্যামসাংই 10 থেকে সাড়ে 10 হাজার টাকার মধ্যেই রাখবে। তো বক্সটি খুললে আমরা পেয়ে যাচ্ছি ফোনটির লুক, এক কথায় বলবো অসাধারণ একটি লুক দিয়েছে। পিছনে পলিকার্বনেট বডি এবং ফ্রন্টের ডিসপ্লেটাও বেশ বড় দেখা যাচ্ছে। তো ফোনটার সাইডে সাইডে যদি বলতে যাই, তাহলে এখানে আমরা আলাদা একটি কালার, যেটি গোল্ডেন কালারে ভাইব ক্রিয়েট করছে, এবং পিছনের ব্যাক পার্টটা হচ্ছে ব্লু কালারে। তো চলুন বক্সের মধ্যে আমরা কি পাচ্ছি। বক্সটি খুললেই সাধারণত আমরা যা পাচ্ছি সেটি হচ্ছে যে একটি সিম টুল পিন যেটি কোম্পানি দিচ্ছে, এবং একটি হেডফোন যেটি স্যামসাংই বক্সের মধ্যে আমরা পাচ্ছি। হেডফোনটির কোয়ালিটি মোটামুটি বলা যায়, এবং একটি ইউএসবি পোর্ট, এবং আপনার হচ্ছে একটি ইউএসবি কেবল যেটা হচ্ছে চার্জিং পোর্ট আর কি। তো এবং এবার স্যামসাংই নতুন একটি জিনিস দিচ্ছে, সেটি হচ্ছে একটি ব্যাক কভার। একটি ব্যাক কভার তারা ফোনকে প্রোটেক্ট রাখার জন্য একটি হোয়াইট কালারের ব্যাক কভার আমাদেরকে প্রোভাইড করছে। তো চলুন দেখা যাক ফোনটির মধ্যে কী কী কনফিগারেশন দিয়ে ফোনটি এবার লঞ্চ করছে। এই ফোনটির কনফিগারেশনের কথা যদি বলতে যাই, তাহলে এই ফোনটিতে আমরা পাচ্ছি 1.8 GHz-এর একটি ওকটা কোর প্রসেসর, এবং এই ফোনটি 3 GB র্যাম উইথ 32 GB রমে ভেরিয়েন্টে এসেছে। এবং এই ফোনটির মধ্যে যে ডিসপ্লেটি ইউজ করছে, সেই ডিসপ্লেটাই খুবই বড় একটি ডিসপ্লে ইউজ করছে, 6.52 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। এবং এই ফোনটির বিগ একটি সেলিং পয়েন্ট সেটি হচ্ছে যে এই ফোনটির ব্যাটারি, এই ফোনটিতে আমরা পাচ্ছি 5000 mAh একটি বিগ ব্যাটারি, যেটা আপনাকে অনেক সুন্দর একটি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এবং এই ফোনটির ব্যাগে আমরা পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনার হচ্ছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট উইথ, এবং ফ্রন্টে ফেস আনলকের সুবিধাও রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ক্যামেরা, এখানে আপনার হচ্ছে একটি হচ্ছে 13 MP ক্যামেরা, এবং অপরটি 5 MP ক্যামেরা, এবং অপরটি হচ্ছে 2 MP ক্যামেরা। এবং ফ্রন্টে যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে 8 MP একটি সেলফি শুটার ক্যামেরা। এবং এই ফোনটিতে আমরা ডুয়েল সিম 4G সাপোর্ট পাচ্ছি। যদি লুক বলি, এক কথায় অসাধারণ একটি লুক দিয়েছে। সাইডে আমরা দেখতে পাচ্ছি একটি লক আনলক বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, উপরের দিকে তারা এবার হেডফোন পোর্টটা রেখেছে, এবং নিচের দিকে আমরা স্পিকার গ্রিল এবং ইউএসবি পোর্ট যেটা চার্জিংয়ের জন্য আমরা ইউজ করে থাকি। তো ওভারঅল লুক অসাধারণ একটি লুক দিয়েছে স্যামসাংই Z30। এবং এই ফোনটির সব থেকে বেস্ট একটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 10 সাপোর্ট, যেটা একদম লেটেস্ট একটি বিষয়। এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো ব্র্যান্ডের মধ্যে জানা মতে Android 10 নেই। তো এই ফোনটির মধ্যে স্টক ইউআই Android 10 আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটির ক্যামেরার কথা যদি বলতে যাই, ক্যামেরা অসাধারণ একটি ক্যামেরা করেছে। যারা এই ফোনটির ফুল একটি রিভিউ দেখতে চান, তারা আমার কমেন্ট অপশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তাদেরকে ফুল একটি রিভিউ দেওয়ার জন্য উইথ গেমিং রিভিউ। এই ফোনটিতে সাধারণত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রসেসরে পাবজি লাইট, ফ্রি ফায়ারের মতো গেমগুলো অনায়াসে খেলতে পারবেন, এবং ছোটোখাটো গেমগুলো খুব অনায়াসে চলবে। এবং ফুল রিভিউ যদি পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট অপশনে কমেন্ট করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি খুব দ্রুতই আপনাদেরকে ফুল একটি রিভিউ প্রদান করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।